সাংবাদিক সুচন্দ্রিমা বলেন, নরেন্দ্র মোদী যে কত বড় নির্লজ্জ সেটা নরেন্দ্র মোদী নিজেই বারবার প্রমাণ দিয়ে থাকেন তার কথাবার্তার মাধ্যমে। তিনি নরেন্দ্র মোদী গত দু একদিন আগেই ব্রিগেডের যে জনসভা হয়েছিল সেই জনসভাতে কি বলেছেন এবং সে তার নির্লজ্জতার প্রমাণ কিভাবে দিয়েছে, চলুন সুচন্দ্রিমার ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখুন এবং পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবাংলার মানুষকে নিয়ে কি কি নরেন্দ্র মোদী মিথ্যে ভাষণ দিয়ে গেছে, চলুন সুচন্দ্রিমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। নরেন্দ্র মোদী বললেন, এরাজ্যে গণতন্ত্র নেই, ওদিকে সারা দেশ জুড়ে ইউএপিএ আইনে ধরপাকড়ের সংখ্যা 2014 থেকে 37% বেড়েছে, মানে মানুষকে বিনা বিচারে জেলে পোরার সংখ্যা বেড়েছে। উনি বলছেন এরাজ্যে গণতন্ত্রের কথা, বললেন আইন শৃঙ্খলার কথা, মনেই নেই হাথরাসের কথা, এরাজ্যে কবে ধর্ষণকারীদের সমর্থনে মিছিল হয়েছে, ধর্ষণকারীরা দল বেঁধে এসে ধর্ষিতার বাবাকে গুলি করে মেরেছে প্রকাশ্যে। गांव के लोग थे पहले उसने मेरे साथ छेड़खानी की और आप जाते थे, मेरे पापा ने केस कर दिया और उसने छिड़के मेरे पापा को गोली मारी, मेरे पापा को गोली मारी। বললেন বাংলা চায় উন্নতি, তো দেশের উন্নতির হিসেবটা তো দিতে হবে, বাংলা চায় প্রগতিশীল সরকার। হ্যাঁ, নরেন্দ্র মোদী বললেন যে বিজেপির রাজত্বে তিন রাজ্যে আনা হচ্ছে বা হয়ে গেছে লাভ জিহাদের আইন, তারা বলছে প্রগতিশীলতার কথা। যেখানে বিজেপি শাসিত রাজ্যে ফ্রিজে কোন মাংস রাখা আছে শোনার পরে মানুষ খুন করা হয়, তারা বলবেন প্রগতিশীলতার কথা। যে প্রধানমন্ত্রী বলেন মানুষের মাথায় হাতির মাথা লাগানো হয়েছিল সেটাই নাকি প্লাস্টিক সার্জারি, তারা বলবে প্রগতিশীলতার কথা। আসলে গতকাল নরেন্দ্র মোদী 2014 পুরনো বিকাশ আর কল্যাণের গল্প শোনাতে এসেছিলেন, কিন্তু মোদিজি তারপর তো 6.5 বছর কেটে গেছে, 6.5 বছর কি করেছেন তার ফিরিস্তে দিন, মানুষকে জানান অর্থনীতির কোন মাপকাঠিতে কোনখানে হয়েছে বিকাশ, আপনাকেই জবাব দিতে হবে। কেন গরিব মানুষ আরো গরিব হয়েছে, কেন বড়লোক হয়েছে, সম্পদ বাড়িয়েছে দেশের 1% শিল্পপতি, এর জবাব আপনাকেই দিতে হবে। মোদি যে ভাষণ শেষ করেছেন খেল খতম বলে, খেল নাকি খতম, তার আগের কথাটা বেমালুম হজম করে গেলেন। আমরা জানি তো পুরো কথাটা, পয়সা হজম খেল খতম, পয়সা হজম করে খেলা খতম করার ইচ্ছে থাকলেও হবে না মোদিজি, বাংলার নয় দেশের মানুষ ওই পয়সা হজমের কথাটা বুঝে ফেলেছে, তারা এবার একসঙ্গে জবাব চাইছে, জবাব আপনাকে দিতেই হবে মোদিজি।